আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর, আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 11 জানুয়ারি 2022 শুরুতেই দেখে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 54 পয়েন্ট বেড়ে 7,049 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 189টি কম্পানির শেয়ার দর, কমেছে 146টি কম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1976,88,53,000 টাকা। মিতু, প্রায় অনেকদিন পর সূচক আজকে 7,000 ক্রস করলো এবং সেই সাথে লেনদেনও কিন্তু প্রায় 2,000 কোটির কাছাকাছি। আচ্ছা, সূচক দিয়ে যেহেতু আমরা শুরু করেছি, আমরা সূচক নিয়ে আগে কথা বলি। সূচক আমাদের সর্বশেষ দাঁড়িয়েছে 7,049। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, একটার দিকে আমাদের সূচক কিন্তু 7,098 পর্যন্ত গিয়েছিল। মানে এই যে সূচকের এই ঊর্ধ্বগতিটা, এটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছে অভিজ্ঞ বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষকগণ। লেনদেন ভালো, ঠিক আছে, কিন্তু এই লেনদেনটা কিন্তু অনেকটা মানে কী বলে একঘেয়েমি টাইপ। কেন? কারণ হচ্ছে আপনি দেখেন আজকে এত প্লাস হওয়ার পরেও ডিক্লাইনে 146 কোম্পানি। মানে এই জিনিসটা আসলে সামঞ্জস্য হচ্ছে না, এই সামঞ্জস্যটা আরেকটু দরকার। আর একটা বিষয় যদি দেখি যে বাজার আজকে মোটামুটি সব দিকে কিন্তু ভালো ছিল, তাই তো শুধু ডিক্লাইনটাই বেশি ছিল, যেটা আসলে ইম্পর্টেন্টই বেশি। তো সব ভালো থাকার পরেও আপনার মাত্র 25টা কোম্পানি 5% উপরে শেয়ার দর বেড়েছে। মানে আসলে এই জিনিসগুলো এখনও মানে বাজারের তাল মিলে একদম সমতায় আসতে পারেনি, এগুলো আসলে আসা দরকার। আর আমরা যদি আরেকটা জিনিস একটু লক্ষ্য করি ভালো করে, যে DS30 যে কোম্পানিগুলো, তারা কিন্তু আজকে ভালো অবস্থানে। আসলে DS30-র কারণেই বাজারের সূচকের বা লেনদেনের একটা ইফেক্ট এসেছে বলে বিশ্লেষকগণ মনে করছেন। বাকিটা আসলে সম্পূর্ণত 100% বলা যায় না একটা বাজার সম্পর্কে, কিন্তু যতটুকু একদম শিওর হয়ে বলতে পারি আমরা, সেটা হচ্ছে 18 কিন্তু আপনার হচ্ছে স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন এবং তিতাস, এই তিনটাই কিন্তু 18 সূচক বাড়িয়েছে। আর আরেকটা বিষয় কিন্তু বলছে বিশ্লেষকগণ যে বাজার এমন ভালো হওয়া, সেটা হচ্ছে আমরা জানি আমাদের শেয়ার বাজারটা অনেকটাই নিউজ নির্ভরশীল থাকে। নিউজ নির্ভরশীল বলতে আমরা যদি দেখি, গত 2 দিন আগে কিন্তু বলা হয়েছিল যে সামনে দেশে লকডাউন দেওয়া হবে, হয়তো বা বাজার আবার বন্ধ করে দেওয়া হবে। এর কারণে কিন্তু খুব একটা ডিক্লাইন বা বড় পতন যেটা নিম্নমুখী প্রবণতা ছিল বাজারে, কিন্তু যেই দেখেন নিউজ আসলো যে না, যদি ব্যাংক বন্ধ না হয় শেয়ার বাজার বন্ধ হবে না। এই যে নিউজের সাথে সাথে কিন্তু বাজারে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আসলে এটাও একটা কারণ বলছেন, আসলে মূলত কারণ তো অনেকেই রয়েছেন, কিন্তু আমরা বলবো কারণ না, বাজার নিজ গতিতে যেন আরো ভালোভাবে আগে। কিন্তু আমাদের কাছে এক বিনিয়োগকারী NBL সম্পর্কে জানতে চেয়েছে, ন্যাশনাল ব্যাংক সম্পর্কে। আসলে বিশ্লেষকগণ কিন্তু সবসময় বলেন যে লং টাইম ইনভেস্ট করার জন্য, মানে আসলে বিনিয়োগ করার জন্য কিন্তু ব্যাংক সেক্টরটাই পারফেক্ট সেল বলে। আর এর মধ্যে ন্যাশনাল ব্যাংকটাও কিন্তু একটু বেশি বলে, কারণ তার শেয়ার দর কিন্তু খুব একটা মানে ডিফারেন্স থাকে না এক বছরে। আমরা যদি দেখি তাদের এক বছরের সর্বনিম্ন হচ্ছে 6.80 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 9.70 টাকা, মানে যে 3 টাকার মধ্যেই কিন্তু তারা থাকছে। আর আমরা কিন্তু এটা বারবার বিনিয়োগকারীদেরকে বলি যে ব্যাংকের শেয়ার নিয়ে কিন্তু গেমিংটা একটু কম করা, কারণ শেয়ারের সংখ্যা বেশি থাকে, বেশি থাকে। তো কোম্পানির অবস্থানে যদি দেখি, যেহেতু ব্যাংক অবশ্যই তার পেটা বেশি হবে, কিন্তু ন্যাশনাল ব্যাংকের পেটাপটা কিন্তু অনেকটাই বেশি, 3,066 কোটি 42 লাখ টাকা, এবং তার বিপরীতে তাদের লোন হচ্ছে মাত্র 833 কোটি, শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নেই। তবে তাদের যে পেড আপ রয়েছে 3,066 কোটি, তার অনেকটা কিন্তু তাদের স্টক ডিভিডেন্ডের অবদান রয়েছে। কারণ আমরা জানি যে স্টক ডিভিডেন্ড দিলে কিন্তু তাদের পেড আপ বেড়ে যায়,
কান্ট্রিটাতে ইনটু হতে থাকে, তারা কিন্তু সব সময় তারা স্টকই দিয়ে গিয়েছেন। সে 1984 সালে তারা লিস্টেড হয়েছেন, তারপর থেকে তারা স্টক দিয়েছেন। শুধু 2019 এবং 2020 5-5 তারা ক্যাশ দিয়েছেন। সেই সাথে তারা কিন্তু রাইট শেয়ারও টাকা তুলেছেন। 84 সালে তারা লিস্টেড হয়ে 95-তেই কিন্তু তারা 1:2 রাইট শেয়ারে টাকা তুলেছেন, এবং তাদের রিজার্ভেও কিন্তু যথেষ্ট টাকা রয়েছে, 1804 কোটি টাকা। বর্তমানে বি ক্যাটাগরিতে রয়েছে, তাদের স্পন্সর ডিরেক্টর হাতে রয়েছে 28.48, ইনস্টিটিউট 23.32, ফরেন 92, পাবলিকের হাতে রয়েছে 47.28। আমরা যদি দেখি বিএসইসির একটা রুলস কিন্তু রয়েছে যে সব কোম্পানির সম্মিলিত বোর্ড অফ ডিরেক্টর 30% এবং এক্সট্রা 2% শেয়ার ধারণ বাধ্যতামূলক। কিন্তু এই জায়গা মানে ওভারঅল সব কিছু ভালো থাকলেও এই জায়গাটা কিন্তু মানে এই কোম্পানির তরফ থেকে ভালো ভালো একটা সাইড নাই, কারণ হচ্ছে তারা কিন্তু বিএসইসির রুলসটা মানেনি। তাদের হাতে কিন্তু শেয়ার ছিল 2021 সালের অক্টোবর 31 তারিখে কিন্তু তাদের হাতে 30% শেয়ার ছিল, কিন্তু সেই শেয়ারটা তারা হঠাৎ করে ছেড়ে দিয়েছে। আসলে বিএসইসির রুলস থাকা সত্ত্বেও তারা শেয়ার বিক্রি করেছে। আসলে ডিএসসি, সিডিবিএল, বিএসইসি কী করেছে এটাও কিন্তু বিনিয়োগকারীদের প্রশ্ন। শুধু কোম্পানিকে দোষ দিলে হবে না, যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদেরও কিছু অবদান রাখতে হবে। আর তাদের ইপিএস রয়েছে 44 পয়সা, আপাতত এতটুকু রয়েছে কোম্পানি সম্পর্কে। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানাবে, কারণ এর কিন্তু কোনো নিউজ পজিটিভ বা নেগেটিভ বা নত একটা নিউজ আমাদের চোখে পড়ে না। কিন্তু অন্যান্য কোম্পানি সম্পর্কে যদি বিনিয়োগ করে জানতে চাই আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজারের সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং এই করোনাকালীন সময়ে সুস্থ থাকবেন নিজে এবং সুস্থ রাখবেন নিজের পরিবারকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।